নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। এখন প্রচুর পরিমাণ দেখবেন, আমি তো রোজ কাগজে দেখি, টেলিভিশনের পর্দায় দেখি, প্রচুর পরিমাণ আবাসন তৈরি হচ্ছে, বড় বড় আবাসন। তার মধ্যে সব সুন্দর সুন্দর জিনিস থাকছে, ক্লাব থাকছে, সুইমিং পুল থাকছে, হাঁটার জগিং ট্র্যাক থাকছে, বাচ্চাদের খেলার জায়গা থাকছে। তো যারা একটু অ্যাফ্লুয়েন্ট মানুষ, যারা একটুখানি ক্রয়যোগ্য, যাদের ইনকাম রয়েছে, তারা কিন্তু বেশিরভাগই এখন এই আবাসনগুলো চলে যেতে চাইছেন। অথবা বিভিন্ন মানুষ আমি দেখেছি, মানে আমার এটা প্রত্যেক দিনের অভিজ্ঞতা, আমি দেখছি যে অসংখ্য বড় বড় পুরনো বাড়ি, খুব সুন্দর সুন্দর বাড়ি সারা কলকাতা শহর জুড়ে, সেগুলোকে ভেঙেও ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ অনেক কিছু হয়, যে ছেলেমেয়েরা বিদেশে চলে গেছেন বা বাইরে চলে গেছেন, কলকাতার বাইরে এই বাড়িগুলো রয়ে গেছে, বয়স্ক বাবা মা, তাদের পক্ষে আর মেনটেন করা সম্ভব হচ্ছে না সেই কারণে, এবং অনেকে অর্থগত কারণেও কিন্তু এই বাড়িগুলোকে ভেঙে ফ্ল্যাট হচ্ছে। এবং যা মানুষ এখন প্রচুর পরিমাণ সেগুলো কিনছেন, যার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, আমার নিজের একটা বাড়ি হবে। হয়তো খুব বৃহত্তর পরিবারে থাকেন, খুব সুন্দর বাড়িতে থাকেন, কিন্তু সেখানেও সে চায় যে নিজের মতন করে একটা ফ্ল্যাট কিনে রাখতে। বিশেষত যারা এনআরআই, তারা প্রচুর পরিমাণ করছেন। এই জায়গায় একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, যে এই অনেকেই কিন্তু এই প্রশ্নটা আসছে, বলছেন যে ফ্ল্যাটটা কিনলাম, তারপর থেকে না একদম সময়টা ঠিক যাচ্ছে না। এটা কি কুসংস্কার? আমি জানি না। অনেকে বলছেন, এই ফ্ল্যাটে যাওয়ার পরে আমার বাবার শরীরটা একদম ভেঙে গেল, তারপর থেকে তো বাবা একদম শয্যাশায়ী হয়ে রয়েছেন, বাবাকে নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছি, বাড়ির যে কোনো প্রিয়জনের অসুখ করলে তো তাই হয়, সারাক্ষণ তাকে ঘিরেই চিন্তা চলে। বা নেবার পরে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অর্থাভাব হয়ে যাচ্ছে, হয়তো যে ইএমআইটা দেওয়ার কথা সেটা দিতে গিয়ে খুব সাংঘাতিক একটা চাপের মধ্যে চলে আসতে হচ্ছে। নানাবিধ সমস্যা, অর্থাৎ একটা নতুন বাড়ি, একটা নতুন গৃহ আপনার জীবনের কিন্তু অনেকটা অংশ জুড়ে থাকে। আপনি যেরকম আপনার জীবনে প্রায়, যারা মধ্যবিত্ত মানুষ, সব সঞ্চয়টুকু দিয়ে বা তার উপরে লোন করে তারা একটা বাড়ি কিনছেন, সেটা স্যুট হবে কি হবে না, এটা জেনে নেওয়াকে আগে একটু কর্তব্য নয়? এইটা নিয়েই আমাদের আজকের, আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে যিনি থাকেন, তিনি বারংবার আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেক দিন নিয়মিত একটি রাত ১২টায় একটি জনপ্রিয় নিউজ চ্যানেলে এবং রাত ১২:৩০টায় একটি বিখ্যাততম নিউজ চ্যানেলে, যাকে ব্যাক টু ব্যাক আপনারা দেখতে পান ১২টায় এবং ১২:৩০টায়, সে জ্যোতিষ আর্ণব জয়ন্ত শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। এমন একজন মানুষ আমি বলি যে সমস্যা নিয়ে তার কাছে যেতে হয়। আপনি যখন চেম্বার থেকে বেরোবেন, দেখবেন আপনার সমস্যার 50% সেখানেই কিন্তু দূরীভূত হয়ে গেছে। তার কারণ, তিনি জ্যোতিষটাকে মন থেকে করেন। জ্যোতিষটা তার মননে, তার শয়নে, তার স্বপ্নে, সারাক্ষণ কিন্তু জ্যোতিষ, জ্যোতিষ আর জ্যোতিষ। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে জ্যোতিষের সবকটা বিভাগ নিয়ে তিনি কাজ করেন এবং চেষ্টা করেন আপনারা যারা সমস্যা নিয়ে তার চেম্বারে আসছেন, আপনাদের সমস্যাগুলো যেন দূরীভূত হয়, সেটা সারাক্ষণ, এবং একটা পজিটিভ ওয়েভ এই অনুষ্ঠানটা থেকে দেওয়ার চেষ্টা করেন, যে আপনি আসুন বা নাই আসুন, আপনি যেন উপকৃত হন। চলুন আজকে সেই মানুষটার সঙ্গে আমরা কথা বলি। আমাদের সঙ্গে জয়ন্ত শাস্ত্রী রয়েছেন, প্রথমেই স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। প্রথমেই আমার সমস্ত উপস্থিত দর্শক বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসমশাই, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের জন্য শ্রদ্ধ প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, এবং চ্যানেল কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে আমার সৌমিত্র ভাই, অসংখ্য ধন্যবাদ রইল সৌমিত্র ভাইকে। বলো আজকের আলোচনা। ওই আজকের আলোচনা হচ্ছে বাস্তু। এই বাস্তু কি মিথ? সত্যি কি বাস্তুর প্রবলেম হলে আমাদের প্রবলেম হয়? বাস্তু জিনিসটা কি, এবং সেখান থেকে আগে বাস্তু জিনিসটা কি একটু আগে যদি বলি, বসত ভিটে বেশ বেশ, সেখান থেকে আসুক না বাস্তু বেশ, কারণ জীবনে আমাদের তিনটে স্টেজ, একটা হচ্ছে কি অন্ন বস্ত্র বাসস্থান। অতএব বাসস্থান আমাদের একটা বিরাট ভাইটাল জায়গা। বাস্তু যদি আপনার জন্মকালীন ন্যাটাল চার্টের সঙ্গে ম্যাচ না করে, তাহলে কিন্তু আপনি নতুন গৃহ ক্রয় করেছেন বা ফ্ল্যাট কিনেছেন, সেটা কিন্তু আপনার জন্য সুইটেবল হবে না। এক্স্যাক্টলি, আগে আপনার দেখতে হবে ম্যাচ করছে কিনা, নিজের ন্যাটাল চার্টের সঙ্গে বাস্তু ম্যাচ করছে কিনা। শাস্ত্রে লেখা আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, শাস্ত্রে লেখা আছে উত্তর পূর্বমুখী বাড়ি সর্বদাই শুভ। উত্তর পূর্বমুখী, আচ্ছা, মানে ইন জেনারেল। আচ্ছা, বৃহস্পতি শুভ গ্রহ, শুভ ফলদাতা ইন জেনারেল, কিন্তু সব লগ্নের জন্য কি বৃহস্পতি শুভ ফলদাতা? এক্স্যাক্টলি, সেটা সবার জন্য কি উত্তর পূর্ব দিক শুভ?
শাস্ত্রীয় ব্যাখ্যায় কমার্শিয়াল বাস্তুতে লেখা আছে উত্তর পূর্ব দিকের দোকান হলে অত্যন্ত শুভ। তার মানে উত্তর পূর্ব দিকের দোকান আপনি পেলেন, 1 লাখের দোকান 1.5 লাখে কেনা মানে কি আপনি মহারাজ হবেন? দেখলেন শ্রুটি করলো না। উল্টো দেখা গেল পশ্চিম দিকে যখন দোকানটা কিনলেন, পশ্চিমমুখী দোকান, তখন আপনি রাজা হতে শুরু করলেন। এখানে ন্যাটাল চার্টের একটা ম্যাচিং আছে, নিজস্ব চার্টের সঙ্গে দেখতে হবে। আগে দেখতে হবে বাড়ির কর্তা বা কর্ত্রী কার নামে বাড়ি, কার নামে দলিল হয়েছে, এবং তার ন্যাটাল চার্টের কম্বিনেশনের সঙ্গে সেই বাস্তু ম্যাচ করছে কিনা। এক্স্যাক্টলি, এইটা ফার্স্ট বিচার। আচ্ছা, আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। একটা জিনিস জানবো, এই যে কমার্শিয়াল বাস্তুর কথা উঠলো, এই যে উঠলো যে আমি দোকান কিনে হয়তো সাকসেস পাচ্ছি না, কমার্শিয়াল বাস্তুর ক্ষেত্রে ন্যাটাল চার্ট ছাড়াও যে জিনিসটা, সেটা হচ্ছে কী কী মূলত থাকে যারা বেচা কেনা, মানে আমি বলছি যে রিটেল শপ যেগুলোতে রেগুলার বেচা কেনা ব্যবস্থা রয়েছে, সেখানে কী কী দেখতে হয় বাস্তুতে, তোমরা কী কী দেখো যখন বাস্তু বিচার করতে যাও? আমরা দেখি আগে দোকানের দৈর্ঘ্য এবং প্রস্থ কতটা, সেটা কি সূর্যমুখী নাকি না চন্দ্রমুখী দোকান। আচ্ছা, এটা ফার্স্ট কাউন্সিলিং। হুম, সেকেন্ডারি আমরা দেখি সেই দোকানের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কত। থার্ড আমরা দেখি যে জাতক বিজনেসটা করবেন, যার নামে ট্রেড লাইসেন্স হবে, মানে যিনি প্রপাইটার, তার জন্য কোন মুখী দোকান অত্যন্ত শুভ। ফোর্থ আমরা যখন তাকে রেক্টিফিকেশন করি, তখন আমরা কালারটাকে অ্যাডভাইস করি এবং তার বসার দিকটা এবং কাস্টমারের বসার দিকটা নিরূপণ করি। তার ডেট অফ বার্থ চার্টের সঙ্গে আমরা এমনকি তালার নাম্বারটাও দিয়ে আমরা নিউমেরাল অ্যাস্ট্রোলজি পাঞ্চ করি। প্রত্যেকটা তালায় একটা নাম্বার আছে, হ্যাঁ, দোকানের বাইরে যে তালা, হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতে হবে। তার সঙ্গে আমরা সব কিছুর ওপর দিয়ে যাই, কিন্তু সূক্ষাতি সূক্ষ্ম দেখি না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সেই তালার নাম্বারের সঙ্গে তার ডেট অফ বার্থের নিউমেরোলজি অ্যাস্ট্রোলজিক্যাল মানে কাউন্সিলিংটাও পাঞ্চ করি আমরা। ওকে ওকে, এগুলো মানে টুকিটাকি আর টুকিটাকি, হ্যাঁ, বিরাট কিছু খরচের ব্যাপার নয়, কিন্তু এই একটু একটুখানি নিরূপণ করতে করতে যদি একটু একটু করে জুতে জুতে যান, আপনি একটা বিশাল জায়গা বিশাল পরিধির বিজনেস করতে পারবেন। আচ্ছা, বেশিরভাগ মানুষই তো এখন ফ্ল্যাট বাড়িতে থাকেন, মানে নিজস্ব বসত বাড়ি এখন কম হয়ে যাচ্ছে, ফ্ল্যাট বাড়িতে উঠে যাচ্ছে। হ্যাঁ, এই যে ন্যাটাল চার্ট ছাড়াও মূলত মানে ইন জেনারেল ফ্ল্যাট কেনার সময় কি কি দেখা হচ্ছে? জমিটা দেখতে পাচ্ছে না, সেই জমিটা তো দেখতে পাচ্ছে না, দেখতে হবে। সব থেকে বড় কথা দেখুন, জীবনের শক্তি কিন্তু জলের মধ্যে আছে। আচ্ছা, কারণ এই সারা পৃথিবীতে 3 ভাগ জল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তাই আছে এই ভাণ্ডে। আমাদের শরীরেও 3 ভাগ জল 1 ভাগ স্থল, অতএব সেই ফ্ল্যাটের ওয়াটার আউটলেটটা কোন সাইড দিয়ে যাচ্ছে। ওকে, ফার্স্ট নাম্বার টু হচ্ছে গিয়ে সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কটা কোন দিকে আছে, সেই ফ্ল্যাটের রিজার্ভার ট্যাঙ্কটা কোন দিকে আছে,
সেই ফ্ল্যাটের সিঁড়ির ঘরটা কোন দিকে আছে এবং সিঁড়ির ঘরের টার্নিংটা কোন দিকে আছে, এগুলো দেখতে হবে প্রথমেই। তারপরে ইন্টেরিয়ার অফ ফ্ল্যাট, আপনার ভেতরের ফ্ল্যাটের ভেতরে কী কন্ডিশানে কোথায় কী আছে সেটা পরের রেকটিফিকেশান হবে। বাহ্যিক এগুলো একটু দেখে নেওয়া দরকার আছে। এগুলোকে যখন ফ্ল্যাট কিনবে তখন এগুলো, অনেকেই এসে বলেছেন জয়ন্তদা ভাড়া বাড়িতে খুব ভালো ছিলাম, ভালো রোজগার করতাম, সঞ্চয় ভালো হতো, পারিবারিক জীবনে সুখ শান্তি ছিল, যবে থেকে নতুন ফ্ল্যাট কিনে বসবাস করা শুরু করেছি শারীরিক দিক থেকে পারিবারিক জীবনে অশান্তি নেমে এসছে, পারিবারিক জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, সন্তান কথার অবাধ্য হয়েছে, পড়াশোনা ডিটোরিয়েট করেছে, আর্থিক দিক থেকে আমি কিছুতেই সামাল দিতে পারছি না, তার মানে বাস্তু আপনার স্যুট করছে না, আপনার ন্যাডাল চার্টের সঙ্গে ওই বাস্তুটা ম্যাচ করলো না। এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই স্কর্পিও গাড়িতে টাটা সুমোর টায়ার লাগিয়ে ফেলেছেন, এবার কি হতে পারে আমি আর বললাম না, এই ব্যাপারটা দাঁড়িয়ে গেছে আর। আচ্ছা, আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অব ফিলোসফিও দেওয়া হয়েছে, এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী, অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। এবারে মূলত কতগুলো জায়গা আমাদের বাড়ির মধ্যে খুব ইম্পর্টেন্ট। তুমি হাসলে কেন? আমি সেটা, আমি তোমার যে উদাহরণগুলো দেখে হাসলাম যে স্কর্পিও গাড়িতে টাটা সুমোর টায়ার। হ্যাঁ, এবার বুঝে নে, প্রত্যেকটা টায়ারের তো একটা নাম্বার আছে, নাম্বারটা যদি ম্যাচ না করে তাহলে তো গাড়িটা পাল্টি খেতে পারে। এখন স্কুটিতে যদি আপনি বাইকের টায়ার লাগান তাহলে কি করে হবে, কারণ বাইকের টায়ারের ডায়ামিটার আর স্কুটির টায়ারের ডায়ামিটার তো এক নয়, তার নাম্বারিংও তো মিলবে না, সবকিছুই তো ম্যাচমেক না হলে চলবে কি করে? দাম্পত্য জীবনে এত বছর ঘর সংসার সুন্দরভাবে করে যাচ্ছেন আপনারা, সেখানেও দেখুন একটা জটক বিচারে কোথাও না কোথাও মিল আছে, তবেই তো 40-45 বছর অভিনয়টা চালিয়ে গেলেন কিনা পারিবারিক জীবনের অভিনয়, কারণ জীবনটাই তো অ্যাক্টিং দর্শক বন্ধু, লাইফ ইজ অ্যাক্টিং পুরোটাই, তা অভিনয়টা 40-45 বছরের সিনেমা, বুঝলেন, অনেক লং রান, সিনেমা তো এমনি 2-2.5 ঘন্টা দেখেন, এ 45 বছর চালিয়ে যাচ্ছেন, কিছুতেই হচ্ছে মাঝে মধ্যে না, আবার বইটা সরে যাচ্ছে মাঝে সরে আবার জুড়ে যাচ্ছে, কিন্তু তাই না? এখানে তারা ম্যাচ করেছে, একদম একদম তাই, ও একদম পুরো বাস্তব থেকে তুলে এনে বলে মাঝে মাঝে এতদিন ধরে করেও। সৌমিত্র বাড়িতে মাঝে মধ্যে বৌদি আমন্ত্রণ করে, তো মাঝে মধ্যে দেখি দাদা বৌদি খুব জোর লেগে গেল, যতই লাগো তোমরা কেউ কাউকে ছেড়ে বাড়াতে পারবে না, কেন 2711 কানেকশানে হয়ে গেছে সব, কিছুক্ষণ ওই দূরত্ব, তারপরে আবার সিনেমা যে শুরু হয়ে গেল, ও চালিয়ে যান চালিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস জানবো যে সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে মানে শোবার ঘরটা একটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই, হ্যাঁ, স্বামী স্ত্রীর বলছো না, সন্তানের ক্ষেত্রে বলছো না, গার্জিয়ানের ক্ষেত্রে বলছো। আচ্ছা, এইবারে আমি প্রথমেই জানতে চাই স্বামী স্ত্রী এবং দ্বিতীয়ত সন্তান, তার কারণ পড়াশোনাটা নির্ভর করে এই ঘরের ওপরে। সন্তানের গৃহ মানে শয়নকক্ষটাকে পূর্ব দিকে করার চেষ্টা করুন, হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করুন দক্ষিণ দিকের ঘরকে ব্যবহার করার জন্য, দাম্পত্য জীবনে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি আশা করি নিশ্চয়ই পাবেন, আর গার্জিয়ানদের পশ্চিম দিকের ঘরে আপনি শয়নকক্ষের ব্যবস্থা করতে পারেন। সবথেকে ভালো হয় কি, আমি এক্ষেত্রে বলবো যে যদি যারা জমি কিনে ফেলেছেন বাড়ি করবার চিন্তা ভাবনা করছেন, ভারতীয় বাস্তু মতে একটা প্ল্যান বানিয়ে নেবেন, যদি আপনি বেসিকটাকে ঠিক করতে পারেন, আপনি একতলার জায়গায় 100 তলা তুলুন, 100 ফ্লোর আপনি উঠান, বাস্তুতে কোনো রকম ডিস্টারবেন্স বা ত্রুটি আপনি বার করতে পারবেন না যদি ভারতীয় বাস্তু মতে আপনি প্ল্যান করেন এবং সেই অনুযায়ী যদি আপনি বাড়ি নির্মাণ করেন। আচ্ছা, তাহলে আর কোনো ভুলের জায়গাই নেই। ও, এটা একদম নতুন একটা তথ্য আমরা, একদম মানে প্রথম থেকে আপনার একতলার যে ফাউন্ডেশনটা, যে ড্রয়িং, যে স্কেচ মেনে আপনি শুরু করলেন, আপনি 100 তলা তুলুন না, দেখে নিন পারফেক্ট অ্যান্সার বেরোবে। এবার ইন্টেরিয়ার যে মানে জিনিসগুলোর যে প্লেসমেন্ট, সেগুলো পারলে আবার একটু বাস্তুকারকে দিয়ে রেকটিফিকেশন করিয়ে নিন যদি মনে হয়। ঠিক,
আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা, বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন? শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। যদি মনে হয় ঠিক, এবং এই যে রেক্টিফিকেশনের কথা উঠছে, জয়ন্ত শাস্ত্রী আপনারা জানেন শুধু জ্যোতিষার্ণব, জ্যোতিষ যে কটা উপাধি রয়েছে প্রায় সবকটাই জয়ন্ত শাস্ত্রী এতদিনে উনি পেয়ে গেছেন, অসংখ্য ডক্টরেট পেয়েছেন, পিএইচডির যে উপাধিগুলো, পিএইচডির যেটা ডক্টরেট পাওয়া সেগুলোকে, অর্থাৎ সব দিক থেকে প্রচুর অ্যাওয়ার্ড যে মানুষটা পেয়েছে সারা পৃথিবী থেকে, কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার মধ্যে নয়, সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস যিনি পেয়েছেন, তিনি কিন্তু এই জিনিসটা জ্যোতিষের সঙ্গে বাস্তুটাকেও করেন, বাস্তুবিদ তাকে বলা। বাস্তুর ব্যাপারটা কী? ব্যাপারটা হচ্ছে গিয়ে ভৌগোলিক জিওগ্রাফির ক্যালকুলেশনটাকে কাজে লাগানো, দ্যাট ইজ ভারতীয় বাস্তু, অ্যান্ড সায়েন্টিফিক্যালি অ্যান্ড অথেন্টিক। আচ্ছা, কমপ্লিটলি জিওগ্রাফিক ক্যালকুলেশনটাকে নিজের জীবনে বাস্তবায়িত করা, নেগেটিভ এনার্জিটাকে বের করে দেওয়া, পজিটিভ এনার্জিটাকে এন্ট্রি করানো, এই হচ্ছে গিয়ে বাস্তুর মুখ্য উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, তার জন্য যা করণীয় করতে হবে। আর একটা জায়গায় যে করবো, যেটা আমাদের জীবনটাই তো নির্ভর করে খাবার ওপরে, আপনি কেমন খাচ্ছেন সেটাই হচ্ছে আপনার জীবনে, আমরা খাওয়ার জন্যই দৌড়চ্ছি প্রত্যেকেই, তো এই জায়গাটায় রান্নাঘরের একটা বড় ভূমিকা রয়েছে। অবশ্যই এই রান্নাঘরটা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চান, রান্নাঘর কোন দিকে করবো, কোন দিকে আমার ওভেনের মুখটা থাকবে, অর্থাৎ গ্যাসটা যেটা ওভেনটা রয়েছে সেটার মুখ থাকবে, অগ্নি কোন দিকে থাকবে, জল কোন দিকে থাকবে, এইগুলো সম্বন্ধে যদি একটু বিস্তারিত। ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু আমি বলি, এখানে আমরা দুজনেই একসঙ্গে আছি, তা যাই হোক, কথা হচ্ছে গিয়ে রান্নাঘরটা চেষ্টা করবেন আপনারা সাউথ ইস্ট কর্নারে স্থাপন করবার জন্য। সাউথ ইস্ট? ইয়েস। আচ্ছা, গ্যাস ওভেনটাকে সাউথ, ফার্স্টে বলবো সাউথ, অগত্যা না হলে ইস্ট। ওকে, বেসিনকে কিন্তু একসঙ্গে রাখা যাবে না, মানে যেখানে থালা বাসন ধোয়া হচ্ছে ওটা কিন্তু অ্যাটাচ করা যাবে না, তাহলে ধরে নিন মা লক্ষ্মী ড্রেনে যাবে, আর্থিক সামাল দিতে পারবেন না, আয়ের তুলনায় ব্যয়ের চাপে পড়ে যাবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস, এবং মাসোয়ারা সদাটাকে পশ্চিম দিকের ওয়ালে সেট আপ করুন। কিসের? পশ্চিম দিকের ওয়াল। কী সেট আপ করবো? মাসিক সদায় যেটা অ্যাট এ টাইম কিনে আপনারা স্টোর করছেন। আচ্ছা 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 আচ্ছা, তাতে করে আপনার দেখবেন অনেক খরচ বাঁচবে। পশ্চিম দিকের ওয়ালে রান্নাঘরের এক্সস্ট ফ্যান থাকলে তাকে দক্ষিণ দিকের ওয়ালে আপনি চেষ্টা করুন আউটলেট করার। আচ্ছা, এইগুলো কিন্তু মানতে হবে, মানতে হবে। যদি ফ্রিজ দেখে থাকেন রান্নাঘরের মধ্যে, আপনি তাহলে নর্থ ওয়ালের দিকে ব্যাকসাইড করে রেখে দিন। এর জন্য দর্শক বন্ধু আপনাদের কোনো পয়সা খরচ নেই, বলতে পারেন একদম বিনা পয়সায় জ্ঞান পাচ্ছেন। যন্ত্রদা যেটা বলে হয়তো কম বলে, কিন্তু যেটা বলে ঠিক বলে, একদম তাই। সেটা এত বছর ধরে আমাদের বন্ধুরা যারা তোমায় দেখছে তারা জানে আর কি। আর একটা জিনিস একটু জানবো তোমার কাছ থেকে, টুকিটা কি এগুলো মিলিয়ে নেবেন? বাড়িতে প্রত্যেকদিন নিউজ পেপার নিচ্ছেন, জড়ো হচ্ছে, সাউথ ওয়ালের দিকে রেখে দিন। বাড়ির ইনভার্টার যদি থেকে থাকে সাউথ ওয়ালে রাখুন, খারাপ হবে না, বছরের পর বছর চলবে। বাথরুমে গিজার লাগিয়েছেন অবশ্যই সাউথ ওয়ালে রাখুন, দেখুন বছরের পর বছর চলছে, মেনটেন্যান্স চার্জ লাগছে না।
আর পরীক্ষা করার জন্য একটু উত্তর দিকের দেওয়ালে লাগিয়ে দেখতে পারেন, মজাটা বুঝতে পারবেন। এগুলো একদম বাস্তবে পরীক্ষিত। আচ্ছা, তো একটা জিনিস আর একটা, আলটিমেট আধার কিন্তু অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, আধার অ্যাস্ট্রোলজি। গ্রহের কারকতার দিকগুলোকে আমরা কিন্তু ভৌগোলিক ম্যাপ অনুযায়ী জিওগ্রাফিক্যাল ক্যালকুলেশনে আমরা বাস্তবে প্রডিউস করছি। কিছুটা বলতে পারেন আমার ব্যক্তিগত থিসিস এখানে অ্যাপ্লাই করেছি, কারণ আমি যে কোনো সাবজেক্টে নিয়ে না আমি একটু গভীরে চিন্তা করতে ভালোবাসি। দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজিতে তোমার তো নিজস্ব একটা থিওরি গড়ে উঠেছে। আমি বহুত বড় বড় কমার্শিয়াল বাস্তু করেছি, মা কামাখ্যার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, বিশ্বাস করবেন না, 63 তলা বিল্ডিংয়েরও আমি বাস্তুর কাজ করে এসেছি বোম্বেতে, থানে হীরানন্দন এস্টেটে, নাম বলে দিচ্ছি আমি, যেটা এখন রিসেন্ট উঠছে। তার আগে 16 তলা বিল্ডিংয়ের ম্যাপটা আমি করে দিয়েছিলাম, বেসিকটা, সেটা মেনেই উনি করেছেন। কিন্তু উনি বললেন, দেখুন আমরা তো প্রফেশনাল, আমাদের ক্লায়েন্টকে খুশি করার জন্য কিছু জায়গা বাড়াতে গেলে সব কথা আপনার মেনে নিতে পারছি না। আরে ঠিক আছে, তাও কমসে কম অন্তত নর্থের দিকে ওয়াটার সেকশনটাকে ফেলে নিন, কেননা যে সমস্ত ক্লায়েন্টরা বসবাস করবে তারা যেন সুস্থ সুন্দর আর্থিক সিবৃদ্ধিটা যেন পায়, বাদবাকিটা যেটা ভুল করছেন সেটা কিছু করার নেই, করুন আপনারা। ঠিক তাই, তাই না? এক্ষেত্রে কী হয় দর্শক বন্ধু জানেন, দেখুন যারা কিনে ফেলেছেন, কথায় আছে না বাড়ি তো আর বারবার হয় না, এতো 1-2 টাকার খেলা নয়। তা যারা কিনে ফেলেছেন প্রয়োজন মনে হলে বাস্তুকারের সঙ্গে পরামর্শ নেবেন, যারা জমি কিনে রেখেছেন বাড়ি করতে চলেছেন প্রয়োজন মনে করলে ভারতীয় বাস্তুমতে একটা প্ল্যান বানিয়ে বাড়ি করুন। পরে ভাঙচুর করার থেকে, মন খারাপ করার থেকে, শারীরিক আর্থিক মানসিক পারিবারিক সন্তানের দিক থেকে ডিস্টারবেন্স আসার পূর্বে মনে হলে আগে থেকে প্ল্যানারকে দিয়ে প্ল্যান করুন, ভারতীয় বাস্তুমতে কমপ্লিটলি সায়েন্টিফিক্যালি, এবং এতে জিওগ্রাফিক্যাল মেথড কিন্তু অ্যাপ্লিকেশন করা থাকে। একতলাকে যদি আপনি যে ফরম্যাটে তুলবেন, আপনি 110 তলা ওইভাবে তুলে যান খালি বাড়ি যান, কোনো মানে ত্রুটি আপনি পাবেন না। সেফটি ট্যাঙ্ক, সিঁড়ির ঘর, ওভারহেড ট্যাঙ্ক, তারপরে ওয়াটার রিজার্ভার, এগুলো একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। আর একটা জিনিস জানবো, আমাকে যেরকম একজন জিজ্ঞাসা করলেন যে আমার তো পুরনো দিনের বাড়ি, বহু পুরনো ভবানীপুর অঞ্চলের বাড়ি, সেইখানে আমাদের বাথরুমটা সাউথে মুখ করে রয়েছে, অবশ্যই, তো এটাকে এখন আমি কি করবো, ভাঙতে পারবো না, পুরনো বাড়ি ভেঙে পড়ে যাবে। সেই গৃহে একটা কথা বলবো যে দেখবেন ফিনান্সিয়াল ট্রাবল আসবে। হ্যাঁ, তার আসছে তো, এক্স্যাক্টলি তাই, এবং ফিজিক্যালি উইকনেস আসবে। আর স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য বিভ্রাটজনিত ব্যাপারে, মানসিক অশান্তি এবং ডাক্তারি পরামর্শে প্রচুর অর্থ ব্যয় হবে। আচ্ছা, এবং সাউথের দিকে কোনো রকম উল্টো পাল্টা যদি অ্যাপ্লিকেশন হয়ে যায় তাহলে কিন্তু সেখানে মানে ব্যাপার হচ্ছে কি, লোয়ার পার্টে একটা শারীরিক সমস্যা দেখা দেয় যেটাকে আমরা বলি অশ্বরোগ। এটা থেকে উপায় কি, সেটা মঙ্গল কিন্তু অশ্বরোগের কারক গ্রহ, মঙ্গল একদম, আর সাউথের দিকটাই কিন্তু মঙ্গল কন্ট্রোল করে, মঙ্গল কন্ট্রোল, উনি হচ্ছেন অধিকার রাজা। আবার তো এবারে সে মানে মাঝরাতে হাই রোডে, জানো তো, হ্যাঁ, মানে রাজা বলা হবে না, মানে রাজা মহারাজা, জেঠুও যদি বলি তাহলে সব লড়িয়ালারা কিন্তু মাঝরাতে রাজা, রোডের রাজা, মানে একদম জেঠুমুনি, একদম না বললেই বিপদ, হ্যাঁ, সাবধানে গাড়ি চালাতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তা এরকম হচ্ছে ব্যাপার, কি বলছিল, বলছি যে করে ফেলেছে ধরো, এখন তার ভাঙাও সম্ভব না, সেখানে রেকটিফিকেশনটা তাহলে কম্পাস দিয়ে সেটাকে দেখে নিয়ে তার ডিগ্রি মিনিট ওয়াইজ মিরর সেট করতে হবে, মিরর, ইয়েস, আচ্ছা, অরিজিনাল বাস্তু যদি বলেন, হ্যাঁ, মানে তাকে তো সেট করতে হবে, সেই বলছে আমার অর্থনৈতিক সমস্যা হয়ে যাচ্ছে, আমার শারীরিক, আপনার 10 পয়সা আমি আপনার মানে ওখানে আপনার একটা বাথরুমকে ভেঙেচুরে ঘুরিয়ে সেফটি ট্যাঙ্কে ঘুরিয়ে অসম্ভব ব্যাপার, অসম্ভব, হ্যাঁ, কম্পাস দিয়ে মেজারমেন্ট করে, আপনার ডেট অফ বার্থ চার্ট গণনা করে তাকে সেইভাবে মেজারমেন্ট করে তার নেগেটিভ ভাইব্রেশনকে আউট করে দাও, করে জায়গার জিনিস জায়গায় রেখে,
আচ্ছা, তবে জয়ন্তদার ভিজিটটা অনেক বেশি, আগেই বলে দিচ্ছি। না ঠিক আছে, আমি স্বাস্থ্যটা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। এবং আমাদের এই যে কথার মধ্যে এত কিছু উঠে আসছে, বাস্তু তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য ফাইনার পয়েন্ট, অর্থাৎ আমি যে জায়গাটায় বসবাস করছি, যে জায়গাটায় আমার বাসস্থান, আমার মাথার উপর ছাদ যেটা, সেই জায়গাটাকে যেন দোকানের ক্ষেত্রে বাস্তু, কমার্শিয়ালি বলছি, দোকানের ক্ষেত্রে বাস্তু, এই যে আমরা স্টুডিওতে বসে আছি এখানে, এরকম স্টুডিওর বাস্তু, ইন্ডাস্ট্রিয়াল বাস্তু, এগুলো সব কমার্শিয়াল বাস্তুর বিচারের অন্তর্ভুক্ত। এই স্টুডিওর মধ্যে বাস্তুর কারকতা আছে, ক্যামেরা আছে, লাইট আছে, মাইক আছে, মাফ করবেন, সাউন্ড ক্যাচ করতে হচ্ছে, সাউন্ড অবজার্ভ হচ্ছে, ইলেকট্রিক্যাল বোর্ডসগুলো কাজ করছে, এসি কাজ করছে, সব কিছুর মধ্যে বাস্তু আছে। এটাকেও যদি ঠিকঠাক করে রেক্টিফিকেশন করা যায়, সেই স্টুডিওর দ্বারাও কিন্তু আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারেন। একদম একদম তাই। এবং এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের বলি যে আমাদের একটা কাউন্সিলিং কিন্তু অসম্ভব রকমের দরকার, জীবনে যে কোনো রকম সমস্যা হোক। আমাদের আজকে বাস্তু নিয়ে কথা বলছি বলে বাচ্চাদের নিয়ে অসম্ভব সমস্যার মধ্যে দিয়ে আমরা রান করি, প্লাস কেরিয়ারের জায়গায় গিয়ে প্রত্যেকটা বাবা মা চিন্তিত যে কোন দিকে গেলে আমার ছেলে মেয়েটার পড়াশোনা ভালো হবে, এবং সেই পড়াশোনা কী পড়াশোনা করলে আগামী দিনে সেটা নিয়ে সে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে, এটা একটা বড় জায়গা। একটা প্রি ম্যারেজ এবং পোস্ট ম্যারেজ, অর্থাৎ বিয়ে হচ্ছে না সেটা একটা বড় সমস্যা, কোন জায়গায় বিয়ে হলে ভালো হবে সেইটা একটা জানা, এবং পোস্ট ম্যারেজে আপনারা জানেন যে এখন তো ডাইভোর্সের সংখ্যা ভীষণ বেড়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে সাংঘাতিক রকমের প্রবলেম আসছে রোজ কাগজে আমরা দেখছি, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলিং, অথবা আপনি মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ছেন, এটার সঙ্গেও বাস্তু অনেকটা জড়িত থাকে, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ছেন, অথবা দেখা যাচ্ছে যে আপনার জীবনের আপনি যতটা অর্থ রোজগার করছেন সেই দিয়ে আপনার জীবন ধারণ করতে পারছেন না, বা রোজগার করছিলেন দুম করে রোজগারটা বন্ধ হয়ে গেল, একদম বসে গেলেন আপনি, সেই জায়গাটা, এই সমস্ত ক্রিটিক্যাল জায়গা যদি হয়, আমি বলবো একবার কনসাল্ট করুন জয়ন্ত শাস্ত্রীকে। দেখুন স্ক্রলে দেখা যাচ্ছে কোন কোন জায়গায় আমরা জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে কথা বলতে পারি, তবু স্ক্রলে আমাদের ফোন নাম্বারগুলো রয়েছে, যে কোনো একটা ফোন নাম্বার আপনারা একটু সেভ করে নিন, আমি বলবো 9432583258, এটা আমাদের VIP নাম্বার, এটা একটু সেভ করে নিন। আপনারা ইউটিউবে গিয়ে জয়ন্ত শাস্ত্রী টাইপ করলে জয়ন্ত শাস্ত্রীর সমস্ত অনুষ্ঠান ইউটিউবে দেখতে পাবেন, অনলাইনে আপনারা আমাদের সঙ্গে বুকিং করতে পারবেন, সারা পৃথিবী থেকে জয়ন্ত শাস্ত্রীর মাফ করবেন ক্লায়েন্টরা আসেন, এবং সেখানে কিন্তু তা আপনারা অনলাইনে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনারা ওখানে বুক করতে পারবেন, আগে একটু জেনে নেবেন কবে কোন চেম্বারে কখন জয়ন্ত শাস্ত্রীকে পাওয়া যাবে, সকাল 10টা থেকে রাত 10টা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে ফোন করাটাই বাঞ্ছনীয়, আপনাদের সঙ্গে আমাদের ব্যাক অফিসের বন্ধুরা সমস্ত কিছু করে দেবে। VIP যারা বন্ধু রয়েছেন, যারা চাইছেন VIP বন্ধু বলতে, আমি বলতে চাইছি যে ইমিডিয়েটলি আপনার দরকার জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে কথা বলার, প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত 9432583258 এই নাম্বারে ফোন করলে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো কবে আপনি দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন সমস্যা নিয়ে। ওভার দ্য ফোন কনসালটেন্সি রয়েছে, সেটাও 9432583258 এই নাম্বারে ফোন করলে আমাদের বন্ধুরা আপনাদের গাইড করে দেবে তার ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি ফোনে কীভাবে কনসাল্ট করতে পারবেন। এবং আমাদের অনলাইন রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে www.jayantashastri.com, এখানে গিয়ে আপনি আপনার অনেকটা জিনিস জয়ন্ত শাস্ত্রী সম্বন্ধে আপনি জানতে পারবেন। আপনাদের সকলকে বলি যে আমাদের এই অনুষ্ঠানটা রাত 12টায় একটি নিউজ চ্যানেলে, রাত 12:30টা আরেকটি বিখ্যাততম নিউজ চ্যানেলে, এবং খুব সম্প্রতি শুরু হয়েছে একটি বিনোদন চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানটি রাত 1টার সময়, আপনারা সেটাও দেখতে পাবেন খুব শীঘ্রই। এবং আপনাদের আমরা জয়ন্ত শাস্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে ফিরে ফিরে আসব, প্রত্যেকে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, নমস্কার। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কৃষ্ণপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09833380830933931461709432583258,
এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258 এ। আপনি লগ অন করুন www.joyantoshastri.com এ। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।